বারে বারে ঘুঘু তুমি খেয়ে যাও ধান, যতই ফাঁদ এড়াও নেই তোমার পরিত্রাণ, কারণ তোমার তো গল্প অনেক, তুমি কোনো না কোনো ফাঁদে তো ধরা পড়বে। জাস্টিস অভিজিৎ গাঙ্গুলির এজলাস থেকে কোন মামলা যাচ্ছে কোন মামলা যাচ্ছে না সেই নিয়ে যে পর্বে কথা বলেছিলাম, সেখানে মনে হয় একটা জায়গায় আমি আপনাদের বলেছিলাম যে জাস্টিস অভিজিৎ গাঙ্গুলির এজলাস থেকে মামলা চলে গেলেই আর বিচার হবে না এমনটা কেন ভাবছেন। কলকাতা হাইকোর্টে বাকি যে বিচারপতিরা রয়েছেন তাঁরা আর কোনো কাজ করছেন না, পাঁপড় ভাজছেন, এমনটা ভাবার তো কোনো কারণ নেই। এই যেমন দেখুন, কলকাতা আদালতের একজন বিচারপতি ভরা আদালত ঘরের মধ্যে এমন একটা প্রশ্ন তুলে দিলেন যে প্রশ্নের উত্তর জানার জন্য আমরা রাজ্যের মানুষজন সেই 2011 থেকে গালে হাত দিয়ে বসে রয়েছি। আর এই প্রশ্নটা কে তুলেছেন? জাস্টিস রাজাশেখর মান্থা। জাস্টিস রাজাশেখর মান্থার প্রশ্ন হচ্ছে যে প্রথমত, এই রাজ্যে শাসক দল ছাড়া আর কেউ মিছিল মিটিং করবে না নাকি? এবং দ্বিতীয় প্রশ্ন হলো, অন্যদের মিছিল মিটিংয়ের সময় যে সমস্ত সমস্যার কথা তুলে ধরা হয়, আমাদের রাজ্যের শাসক দলের মিছিল মিটিংয়ের সময়, ইয়াব বড় বড় মিছিলের সময় সেই সব সমস্যাগুলো কি উধাও হয়ে যায়? এসে ক্যাসে চলেগা বাবু। একদম প্রথম থেকে শুরু করা যাক। দেখুন, আপনারা জানেন যে আমাদের রাজ্য সরকারি কর্মচারীরা ডিএর জন্য আন্দোলন করছেন, অবস্থান করছেন, বহুদিন ধরে তারা বসে রয়েছেন শহীদ মিনার ময়দানে, রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে অবস্থান করে, অনশন করে, হিল্লি দিল্লি করে, সুপ্রিম কোর্ট করে তারা কিন্তু আন্দোলন চালিয়ে যাচ্ছেন, তাদের দাবির কথা তারা সামনে রেখেছেন। কিন্তু এখানে রাজ্য সরকার এত কিছুর পরেও ইজ লাইক, ও আচ্ছা, আপনাদের প্রাপ্য ডিএটা আপনাদের দিতে হবে, ইস বারে মে মেরা কোই এক্সপার্টিজ নেই হ্যাঁ, ইসিলিয়ে আই এম আউট। অতএব ডিএ আন্দোলনকারীদের মাথায় এখন চিন্তার ভাঁজ, কি করা যায়, কি করে রাজ্য সরকারকে শোনানো যায়। তো এই মুহূর্তে ডিএ আন্দোলনকারীরা ঠিক করেছেন যে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তো দুয়ারে সব রকম প্রকল্প খুবই ভালোবাসেন, তো আন্দোলনটাকেও তারা দুয়ারে নিয়ে যাবেন। তাঁদের বক্তব্য, 6 মে এই ডিএ আন্দোলনের যে অবস্থান শহীদ মিনারে চলছে, শহীদ মিনার ময়দানে, সেই আন্দোলন 100 দিন পূর্ণ করছে, সেই উপলক্ষে তারা গোটা কলকাতা জুড়ে বিরাট বড় মিছিলের আয়োজন করছেন এবং তারই সঙ্গে তারা ঠিক করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিধানসভা এলাকায় তারা জনসভা করবেন। আর এইটা শোনার সঙ্গে সঙ্গে পুলিশ ইজ লাইক, না 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 রে না রে না রে, আন্দোলনকারীরা বলছেন দাঁড়া 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 রে, বলেই তারা কিন্তু আদালতে ছুটে চলে গেছেন, কারণ এখন যা পরিস্থিতি হয়েছে সমস্ত বলই আমাদের আদালতে নিয়ে গিয়ে ফেলতে হচ্ছে। এবার এই মামলা গিয়ে ওঠে জাস্টিস রাজাশেখর মান্থার এজলাসে, এবং সেখানে জাস্টিস রাজাশেখর মান্থা প্রথমেই যে প্রশ্নটা করেন সেটা হলো, ডিএ আন্দোলনকারী যারা, তাঁরা মিছিল করতে চাইছেন, তাদের দাবির কথা তারা জানাতে চাইছেন, শান্তিপূর্ণভাবে যদি তারা মিছিল করেন তাহলে সেই মিছিল হতে দেব না কেন? তারই সঙ্গে তিনি বলেন, রাজ্য এই ধরনের মিছিলের ওপরে বিধিনিষেধ আরোপ করতে পারে কিন্তু বাধা দিতে পারে না। পুলিশের তরফ থেকে অবশ্য বলা হয় যে দেখুন, ওনারা যেখানে মিছিলটা করতে চাইছেন সেখানে এটা আছে ওটা আছে, ভীষণ বিজি এলাকা, প্রচুর প্রবলেম, হ্যাজ প্লিজ স্যার আন্ডারস্ট্যান্ড। এবার এইখানেই জাস্টিস রাজাশেখর মান্থা টুক করে এই প্রশ্নটা করেন, আপনারা যে সমস্ত বিধিনিষেধের কথা বলছেন সেই সব কিছু শাসক দলের জন্যও প্রযোজ্য তো? যখন রেড রোড বন্ধ করে রাজনৈতিক কর্মসূচি হয় তখন পুলিশের অসুবিধা হয় না? এবং কিছু কিছু রাজনৈতিক দল রয়েছে যাদের মিছিল মিটিংয়ের জন্য গোটা কলকাতা স্তব্ধ হয়ে যায়, শুধুমাত্র শাসক দলের কথা আমি বলছি না, তখন পুলিশের অসুবিধা হয় না? মানুষজন রাস্তায় বেরোতে চান পরিবার নিয়ে কিন্তু বেরোতে পারেন না, সেক্ষেত্রে পুলিশের অসুবিধা হয় নাকি হয় না? এবং এইখানে মূল কথা যেটা সেটা হলো, কেউ যদি প্রতিবাদ করতে চান, শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করতে চান, মিছিল মিটিং করতে চান, তাহলে সেটা তাদের মৌলিক অধিকারের মধ্যে পড়ে পুলিশ কাকু, অতএব এইভাবে তো বারণ করে দেওয়া যায় না। জাস্টিস রাজাশেখর মান্থাও কিন্তু এই মূল কথাটা তুলে ধরেছেন এবং তিনি বলেন যে কেউ যদি বিরোধিতা করতে চায়, শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করতে চায়, তাহলে সেটা তাদের মৌলিক অধিকারের মধ্যে পড়ে। এবং আবারও, রাজ্য এখানে বিধিনিষেধ আরোপ করতে পারে কিন্তু এই ধরনের মিছিলে বাধা দিতে পারে না। তারই সঙ্গে তিনি এটাও বলে দেন যে স্কুল কলেজ অফিস বাজার এই সব কিছু আছে বলে মিছিলের অনুমোদন প্রত্যাখ্যান করা যায় না। এইখানে অবশ্য তখন আবার ব্যাকট্র্যাক করে সুপ্রিম কোর্টের প্রসঙ্গ তোলা হয় যে সুপ্রিম কোর্টে তো ডিএ মামলা বিচারাধীন রয়েছে। সেখানে জাস্টিস রাজাশেখর মান্থা পরিষ্কার করে বলে দেন যে সুপ্রিম কোর্টে ডিএ মামলা চলছে অবশ্যই, কিন্তু তাই বলে সুপ্রিম কোর্টের তরফ থেকে এমন কোনো নির্দেশ তো দেওয়া হয়নি যে এই ডিএ এর জন্য যারা আন্দোলন করছেন তারা আন্দোলন করতে পারবেন না বা মিছিল করতে পারবেন না। কাকু, সবসময় হাইকোর্টের বিচারপতিদের সুপ্রিম কোর্ট দেখালে চলবে?
যাই হোক, ডিএ আন্দোলনকারীরা এই যে মিছিল, এই মিছিলের অনুমতি পেয়েছেন, কিন্তু এইটাই পুরো বিষয়টা নয় যেটা এই পর্বে বলার চেষ্টা করছি। এই পর্বের পয়েন্টটা আরও পরিষ্কার হবে আপনাদের কাছে জাস্টিস রাজাশেখর মান্থার পরবর্তী বক্তব্যটা শুনলে। তিনি বলছেন, এই ধরনের মিছিলের অনুমতি চেয়ে 30 থেকে 40টা মামলা এসেছে আদালতে, এবং তারই সঙ্গে তিনি বলছেন, আমি এক্ষুনি আপনাদের 3 থেকে 4টে মামলার কথা বলে দিতে পারি এই ধরনের, যেখানে দেখা যাচ্ছে 2 দিন আগে যারা অনুমতি চেয়েছেন মিছিল বা সভার, তাদের অনুমতি দেওয়া হয়েছে, কিন্তু তার অনেক আগে থেকে যারা অনুমতি চেয়ে রেখেছেন তাদের অনুমতি দেওয়া হয়নি। আর এই রাজ্যে মিছিল করতে গেলেই তার জন্য সেখানে আদালতকে হস্তক্ষেপ করতে হবে কেন? এই ঘটনার খুব তাজা উদাহরণ কিন্তু আমাদের সামনেই রয়েছে। আপনাদের নিশ্চয়ই মনে আছে ভাঙড়ের বিধায়ক ISF-এর নওশাদ সিদ্দিকি, তিনি ভাঙড়ে একটি সভা করার জন্য, একটি কর্মসূচি করার জন্য অনুমতি চেয়েছিলেন, তাকে অনুমতি দেওয়া হয়নি, শেষমেশ তাদের কর্মসূচি তাদের বাতিল করতে হয়। কিন্তু মিরাকল অফ মিরাকলস, ওই একই জায়গায় সভার মিছিলের ডাক দিয়েছিলেন ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা, যিনি ভাঙড়ের তৃণমূল কংগ্রেসের পর্যবেক্ষকও বটে, এবং তিনি সেখানে সভা করার অনুমতি পেয়ে গেলেন। এইভাবে প্রশাসন কি বলছে না বলছে, কোথায় সভা হবে না হবে, সেই সমস্ত কিছুকে উড়িয়ে দিয়ে, মানে ওই অনুমতির কোনো দরকার নেই, কি বিধিনিষেধ আছে আমাদের মানার দরকার নেই, আমরা যা বলছি আমরা তো করবই, এই ধরনের মেন্টালিটি কিন্তু এর আগেও দেখা গেছে। যেমন আপনাদের নিশ্চয়ই একটা নাম তো অবশ্যই চেনা রয়েছে, দ্য ওয়ান অ্যান্ড ওনলি আরাবুল ইসলাম। তিনি মানে এই ধরনের কথাটা তো বলেইছিলেন, অনুমতি দিক বা না দিক সভা তো হবেই, 144 ধারা কি খায় না মাথায় মাখে, মানে আমাদের অনুমতির অনুমতির জন্য অত অপেক্ষা করতে হয় না, আমি যা বলি আমি তাই করি, আমি থোড়াই কেয়ার করি। দেখুন, বিষয়টা শুধুমাত্র রাজনৈতিক দল নিয়ে নয়, আমাদের রাজ্যে বিভিন্ন সংগঠন বিভিন্ন কারণে মিছিল করতে চেয়েছে, তারা অনুমতি পায়নি, দিনের পর দিন তাদেরকে অপেক্ষা করতে হয়েছে, তারপরেও তারা অনুমতি পায়নি, 2 দিন আগে কেউ একটা অনুমতির জন্য অ্যাপ্লাই করেছেন এবং সভার অনুমতি পেয়ে গেছেন, 1 মাস ধরে যারা অ্যাপ্লাই করে বসে রয়েছেন তারা অনুমতি পাচ্ছেন না, এই ধরনের নানান রকম অভিযোগ কিন্তু উঠে এসেছে। এবং এখানে অবশ্যই একটা কথা বলা উচিত, এই যে অভিষেক বন্দ্যোপাধ্যায়, সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনি এত বড় একটি যাত্রা করছেন, প্রত্যেক দিন বিভিন্ন জায়গায় বড় বড় সভা করছেন, মানুষজন দলবদ্ধভাবে হেঁটে হেঁটে যাচ্ছেন মিছিলের মতো করে, এইসবের মানে অনুমতি তিনি আগে থেকেই নিয়ে নিয়েছিলেন, নাকি এখন উনি যত এগোচ্ছেন তত টপার টপ অনুমতি নিতে নিতে যাচ্ছেন, এটাও একটা প্রশ্নের বিষয় হতে পারে। আবারও বলি, প্রশ্নটা আসলে শাসক দল বা বিরোধী দল নয়, প্রশ্নটা হলো সমতার। প্রত্যেককে মিছিলের অনুমতি যদি দেওয়া হয় বা না দেওয়া হয়, সেক্ষেত্রে কারণগুলো একই থাকছে তো, নীতিগুলো একই থাকছে তো, বিচারের যে মাপকাঠি, যে সমস্যার কথা বলা হচ্ছে একজনকে, সেই একই সমস্যা অন্যের ক্ষেত্রেও প্রযোজ্য হচ্ছে তো, সমতা, এই সমতা বজায় থাকছে কিনা, এইটাই হলো প্রশ্ন। এবং যেহেতু এই নিয়ে বারবার আদালতের দ্বারস্থ হতে হয়েছে মানুষজনকে, এই মিছিল নিয়ে এত সমস্যা, মিছিল হতে দিচ্ছে না, এবং এটা শুধুমাত্র শেষ কয়েক বছরের অভিযোগ তা কিন্তু নয়, গত 11 বছর ধরে এই ধরনের অভিযোগ উঠছে, সেক্ষেত্রে আদালতের তরফ থেকে গোটা বিষয়টাকে স্ট্রিমলাইন করারও চেষ্টা করা হয়েছে। যেমন আদালতের তরফ থেকে আমাদের রাজ্যে কোনো রাজনৈতিক দল বা সংগঠন মিছিল সভা এসব করতে চাইলে তাদের জন্য নতুন নিয়ম তৈরি করা হয়। সেখানে বলা হয় যে রাজনৈতিক দল বা সংগঠন যেখানে সভা করতে চাইছেন সেখানকার স্থানীয় থানা থেকে নয়, জেলার পুলিশ সুপার অথবা কমিশনারেটের সিপির কাছ থেকে অনুমতি নিতে হবে। শাসক দলের ক্ষেত্রেও সেই একই নিয়ম প্রযোজ্য হবে। এবং এইখানে আদালতের তরফ থেকে বলা হয় যে পুলিশ সুপার বা সিপি যিনি রয়েছেন, যারা অনুমতি দেবেন, তারা একই মাপকাঠিতে সবটা বিচার করবেন, সকলের ক্ষেত্রে সমান নীতি বজায় রাখবেন, এই আশাও কিন্তু আদালতের তরফ থেকে করা হয়। এবং আদালতের তরফ থেকে কোন বিচারপতি এই নিয়মকানুন নির্দেশের কথা জানিয়েছিলেন? জাস্টিস রাজাশেখর মান্থা। আর যদি আপনি আমায় প্রশ্ন করেন, তাহলে আমি বলবো, সাধারণ মানুষের অসুবিধা হয়, ভোগান্তি হয়, কষ্ট হয়, এই রকম পরিস্থিতি তৈরি করে মিছিল মিটিং করা একেবারেই উচিত নয়। আপনারাও অনেকে এই কথা ভাবতে পারেন, কিন্তু বিষয়টা হচ্ছে আমার একার কথায় বা আপনাদের কথায় এটা তো কিচ্ছু যায় আসে না, এটা তো হতে পারে না। আজকে মানুষকে প্রতিবাদ করতে হচ্ছে, প্রতিবাদটা তাদের মৌলিক অধিকারের মধ্যে পড়ে, তাদের আরও যে অনেকগুলো অধিকার রয়েছে সেগুলো তারা পাচ্ছেন না বলেই তো তাদের রাস্তায় নামতে হচ্ছে। এবং আমাদের সকলকে মনে রাখতে হবে, এই মিছিল সভা কর্মসূচি এগুলো যারা করছেন সব ক্ষেত্রে কিন্তু তারা কোনো রাজনৈতিক দল নয়, রাজনীতির জন্য করছেন না। এই মিছিল এই সভার মধ্যে কিন্তু এমন মানুষ রয়েছেন যারা চাকরি পাননি, চাকরির দাবিতে তাদের করতে হচ্ছে, যারা প্রতারিত হয়েছেন, যারা মাইনে পাচ্ছেন না, যারা দিনের পর দিন বছরের পর বছর ডিএ পাচ্ছেন না, তাদের রাস্তায় নেমে আজকে মিছিল মিটিং কর্মসূচি করতে হচ্ছে। এই মৌলিক অধিকারটা তাদের রয়েছে, প্রতিবাদের অধিকার তাদের রয়েছে, তাদের অন্য অধিকারের দাবিতে তাদের এই অধিকারকেও প্রয়োগ করতে হচ্ছে। আজকে এত হাঙ্গামার কোনো দরকারই হতো না যদি এই রাজ্যে দুর্নীতি না হতো, বঞ্চনা না হতো, কিন্তু সেটা তো হয়নি, তাই আজ আমরা রাস্তায় এসে দাঁড়িয়ে।
আজকের এই পর্ব সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। পরের দিন আবার দেখা হবে অন্য একটি বিষয় নিয়ে আলোচনায়। আমাদের এই পর্ব, এই কাজ যদি আপনাদের ভালো লাগে, হঠাৎ যদি উঠলো কথার ইউটিউব চ্যানেলের জয়েন বাটনটি ক্লিক করে আপনারা আমাদের মেম্বার হতে পারেন, অথবা এই ভিডিওর নিচে যেখানে লাইক ডিসলাইক বাটন রয়েছে তার পাশেই রয়েছে থ্যাঙ্কস অপশন, থ্যাঙ্কস অপশনটিতে ক্লিক করে এককালীন অর্থ সাহায্যের মাধ্যমে আমাদের পাশে এসে দাঁড়াতে পারেন। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য এবং আমাদের পর্বগুলি দেখার জন্য। ভালো থাকবেন।